আমরা আজকে যে একটা প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন নিয়ে আলোচনা করব, চলুন প্রশ্নটা আগে জেনে আসি। তো উনি বলছেন, স্যার আমি বিয়ে করেছি 15 দিন হলো, অর্থাৎ নতুন বিয়ে করেছে। আমি প্রতিদিন সহবাস করছি আমার স্ত্রীর সাথে, প্রথমবার 15 থেকে 20 মিনিট মিলন করছি, দ্বিতীয়বার 30 মিনিটেও বীর্যপাত হতে চায় না। তাতে আমার স্ত্রীর অনেক কষ্ট হয়, সে সহবাসের সময় অনেক ব্যথা পায়, কান্নাকাটি করে। সে বলে যে তার কোনো অনুভূতি আসে না মিলনের সময়। আমরা কিছু অংশ শুনলাম, এই জিনিসটাকে একটু এক্সপ্লেনেশন করব, তারপরে বাকিটা আমরা জানব। দ্রুত বীর্যপাত যেটা আমরা সচরাচর দেখি, অনেকেই ভাবে যে সবারই মনে হয় এরকম, বিষয়টা এমন না। দ্রুত বীর্যপাত বলা হয় যে শতকরায় 30%, অর্থাৎ 3 জন পুরুষের মধ্যে 1 জন পুরুষের দ্রুত বীর্যপাত থাকে। যেটা এই প্রশ্নটা আমরা দ্রুত বীর্যপাতের কোনো সমস্যা পাচ্ছি না। তাহলে কী সমস্যা পাচ্ছি? যে স্ত্রী নতুন বিয়ে করেছে, যে উনি প্রথমবার একটু কম সময় পেয়েছে, এটা স্বাভাবিক। অনেকেই প্রথমবার কিন্তু কম সময় পায়, দ্বিতীয়বার কিন্তু দ্রুত বীর্যপাত থাকে না, বা মিলনে দীর্ঘায়িত করতে পারে। তোমার দ্বিতীয়বার মিলনে 30 মিনিটের বেশি সময় থাকছে। আসলে নতুন অবস্থায় পুরুষদের চাহিদাও বেশি থাকে, কিছু কিছু সময় নারীদের চাহিদাও বেশি থাকতে পারে। তো এখানে সমস্যা হচ্ছে স্ত্রীর ব্যথা পাচ্ছে। এখানে যদি অর্গাজমটা যদি ঠিক মতো না হয়, সে মানসিকভাবে যদি প্রস্তুতি না নেয়, বা স্বামী যদি ফুলফিলেন না করে, বা জনিপদ শুকিয়ে যায়, অথবা স্বাভাবিক সব কিছু ঠিক আছে, স্বাভাবিক হচ্ছে যে নতুন অবস্থায় একজন নারী মিলনের জন্য মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত নাও থাকতে পারে, আর অর্গাজমটা যদি তার পূর্বে না হয়ে থাকে, যেহেতু তার নতুন, তবে অ্যাডজাস্টমেন্ট হইতে তার কষ্ট সময় লাগবে বা কষ্ট পাবে, এটা স্বাভাবিক। এই ক্ষেত্রে আমরা সবসময় বলি যে KY জেল ইউজ করার জন্য, বা যে কোনো লুব ইউজ করার জন্য। তাহলে চলেন আমরা পরবর্তীতে দেখে আসি। সহবাসের আগে প্রায় 20 থেকে 25 মিনিট তাকে পুরো মানে ফোরপ্লে করলে, উনি বলতে চাচ্ছে যে ফোরপ্লে করলে তার ভালো লাগে, যোনাঙ্গ থেকে যোনিপথ দিয়ে পিসলা জাতীয় পদার্থ পানির মতন বের মানে বাইরে বেরিয়ে আসে। কিন্তু আমি যখন তার যোনিতে আমার লিঙ্গ প্রবেশ করি, তখন সে অনেক ব্যথা পায়, তবে তার 1 মিনিটের কম সময় তার ভালো লাগে। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি দীর্ঘায়িত করতে চাইলে, বা ব্যথা লাগাটা কিন্তু একদম স্বাভাবিক, এটা স্ত্রীকে ভালোবাসেন বা তাকে কাউন্সিলিং করে বুঝিয়ে দেন, এটা স্বাভাবিক, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। অর্গাজম ছাড়া মিলনটা আসলেই পেইনফুল। এটা শুধুমাত্র আপনাদের ক্ষেত্রে না, অনেক নারীদের ক্ষেত্রে এটা হয়। স্যার এখন আমার প্রশ্ন হলো, এর জন্য কি আমার তাকে ডাক্তার দেখানোর প্রয়োজন কিনা? আমার ওজন 72 কেজি আর স্ত্রীর ওজন 40 কেজি, বডির দিক দিয়ে সে আমার সাথে খাটো চিকন, আমার প্রশ্ন উত্তর দিলে উপকৃত হব। আচ্ছা জি, যেহেতু স্ত্রীর হাইটটা উল্লেখ করলে ভালো, তো 40 কেজি, আপনি 10 কেজি স্ত্রীর বৃদ্ধি করার জন্য তাকে পুষ্টি গুণাগুণ সমৃদ্ধ খাবার দিলে ইনশাল্লাহ এই সমস্যাটা ঠিক হয়ে যাবে। সব থেকে বড়ো কথা, নতুন বিয়ে করেছেন, এই সমস্যাটা হওয়াটা একদম স্বাভাবিকভাবে মেনে নিতে হবে। যদি সম্ভব হয় নিকটস্থ কোনো চিকিৎসকের সাথে কথা বলাই যেতে পারে, এটা কোনো বিষয় না। আর যদি সবর করতে পারেন তাহলে এটাও ভালো হবে। KY জেল ইউজ করেন, স্ত্রীর সাথে সুসম্পর্ক রাখেন, তার সাথে ঘোরাফেরা করেন, আর তাকে মানসিকভাবে প্রিপারেশন নিতে বলেন যে এটা স্বাভাবিক, এরকম ব্যথা হয়। আর তাড়াহুড়ো করবেন না, অনেক পুরুষই এটা স্ত্রীর সাথে অ্যাডজাস্টমেন্ট না করতে করতে অস্থির হয়ে তাদের এই সেক্সুয়াল যে ইন্টারকোর্স বা টাইমটাকে কমিয়ে 1-2 মিনিট করে ফেলে, পরবর্তীতে তারা দুজনেই আফসোস করে। স্ত্রী একসময় এটা ঠিক হয়ে যায়, 6 মাস গেলেই স্ত্রীর টাইম বাড়তে থাকবে, তার হয়তো 1 মিনিটে ভালো লাগবে না, তার একটু সময় লাগবে অর্গাজমের জন্য। সেই জন্য সবর করতে হবে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে, এটাকে নষ্ট করা যাবে না, অস্থিরতা করা যাবে না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।